সালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাচ্ছি। 35 মিনিটে এই কেক রেডি হয়েছে। তো ওরিও বিস্কিটের যে ক্রিমগুলো সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর ওরিও বিস্কিটগুলো একটা মিক্সার জারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন, আর দিচ্ছি দুধ। এইভাবে বিট করে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে অয়েল লাগিয়ে ব্রাশ করে নিচ্ছি। ওরিওর যে ব্যাটারটা রেডি করেছি ওটা এবার দিয়ে দিচ্ছি। আর এটা এই কেক আমি গ্যাসে করব। রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে, গ্যাসে ননস্টিক কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে যে ফুটোটা ছিল ওর মধ্যে লং লাগিয়ে দিয়েছি। তো এই কেকটা হতে 35 মিনিট সময় লেগেছিল, আর দেখুন কত সুন্দর কেক হয়েছে। তো এভাবে ঝটপট করে বাচ্চাদেরকে কেক বানিয়ে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।